আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইডিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো শীতের সকালে কিন্তু আজ আপনাদেরকে আমি মাছের বাজারে নিয়ে এসেছি। যদি আজকে কয়েক মাস থেকে আমার মাছের বাজারে আসা হয় না, তো আজকে সকালে আইনের বাবা মাছ কিনতে আসবেন, তো হঠাৎ করে বললেন যে চলো তুমি সহকারে যাই। তো যেহেতু বললেন তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো। তো মাছের বাজারে এসেছি আর এত বড় বড় মাছ দেখে তো আসলে লোভ সামলাতে পারছি না। তো দেখা যায় যে যতটুকু বাজেট ছিল তার বাইরেও কিন্তু আজকে আমাদের মাছ কেনা হয়েছে। মাছের কিন্তু প্রচুর দাম, যে কই মাছ আগে মানুষ 300-200 করে কিনতো সেটা নাকি এখন 1100-600 টাকা, হাইব্রিড যেটা ওটা হচ্ছে 400-500 টাকা করে, 600 টাকা করে, আর যেটা দেশি কই সেটা হচ্ছে 1100 টাকা, 1000 টাকা করে। তো মাছের দাম যদি এত হয় তাহলে গরুর মাংসের দাম কত হবে বলেন তো। রুই মাছ কিন্তু 350-এর উপরে ছিল, তো আজকে একটা রুই মাছ নিয়েছি আর সাথে তেলাপিয়া নিয়েছি বড় সাইজের দুইটা, আর সাথে হচ্ছে পাবদা মাছ। আয়ান দেখা যায় যে একসাথে রেগুলার একই মাছ খেতে চায় না, তো মাঝে মধ্যে দেখা যায় যদি একটু এদিক সেদিক করা যায় তাহলে হয়তো একটু ওকে খাওয়াতে পারি। আসলে বাচ্চাদের জন্য ডিম আর মুরগির থেকেও কিন্তু মাছটা অনেক বেশি দরকারি। আমি বাচ্চার ক্ষেত্রে বলবো না, বড় ছোট সবার জন্যই বলবো। এখনকার বাচ্চারা কিন্তু মাছ খুব একটা পছন্দ করে না, দেখা যায় যে 100%-এর মধ্যে 20% বাচ্চারা পছন্দ করে আর 80% বাচ্চারাই হচ্ছে ডিম আর চিকেন। তাই তো মুরগি নিতে এসেছি আর দেখা যায় যে আমাদের বাসায় বয়লা মুরগিটা আয়ানের জন্যই কেনা হয়, আর তাছাড়া মা তো বয়লা মুরগি পছন্দ করেন না, তো তাই কম করেই নিয়েছি। আর আজকে একটু মাছ বেশি করে কেনা হয়েছে, এখন তো অনেক দাম ছিল, তার মধ্যে কী যেন হয়েছে মাছের বাজারে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে অনেক মাছ কিনে ফেলেছি, ওই যে বললাম বাজেটের বাইরে। তো যাই হোক, কেনা হয়েছে তো ভালো লেগেছে, কিনে ফেলেছি, সব সময় তো আর একরকম করা যায় না, তো ভালো লেগেছে তাই কিনে ফেলেছি। আর এখন এগুলোকে সবগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। বাসায় যেদিন মাছ মুরগি কেনা হয় ওই দিন দেখা যায় এগুলো পরিষ্কার করতে করতে তো এমনিতেই অবস্থা খারাপ হয়, আর তারপর দেখা যায় যে কিচেন পরিষ্কার করতে করতে আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো গতকাল তো মাছ কাবারি বাজারটা করেছি আর আজকে কিন্তু আবার মাছ মুরগি এগুলো কিনে নিয়েছি। তো দেখা যায় যে আজকে দুইটা দিন আমার অনেক বেশি ব্যস্তময় সময় কাটছে। গতকাল আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, গতকালকের আগের ভিডিওতে আমি একটা দাদা রেখেছিলাম আপনাদের জন্য, তো ওই দাদার উত্তর কিন্তু আমার অনেক আপু দিতে পেরেছেন, আবার অনেক আপু দিতে পারেননি, তবে আমি কিন্তু কমেন্টের রিপ্লাইটা সাথে সাথেই দিয়ে দিয়েছি। আর গতকাল আমার বাসায় একদম নেট ছিল না, রাতে এসেছে, যার জন্য গতকাল আমি কারোই ভিডিও তেমনভাবে দেখতে পারিনি, তবে আজকে কিন্তু আমি চেষ্টা করেছি কম বেশি সবার ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য। আজকে আমি হেলেনাপুর ভিডিও দেখার পর আমার মনটা অনেক বেশি খারাপ হয়েছে, যার জন্য প্রত্যেকের ভিডিওতে আমি হয়তো খুব ভালোভাবে কমেন্ট করতে পারিনি। আসলে আপুর কান্না শোনার পর আমার আর একটুও ভালো লাগেনি, সবার ভিডিওটা দেখতে হবে সেই জন্যই আসলে দেখেছি, তাছাড়া কিন্তু আমার মন মানসিকতা এত বেশি খারাপ হয়েছিল। সবসময় দেখা যায় যে আপুর ভিডিওতে আমি ময়জাকে দেখতাম, আপু যখন অনেক সুন্দর করে কথা বলতেন সেটা খুব ভালো লাগতো আমার কাছে, যে পরিবারের একটা সদস্যর মতো ছিল ময়জাও। তো সেখানে যখন হঠাৎ করে শুনতে পেয়েছি যে ও আর নেই, তখন আপু কান্না করছে ঠিক আছে, বাট আমি আমার খারাপ লাগাটা কোনোভাবেই তো কাউকে প্রকাশ করতে পারছি না। আর আসলে দেখা যায় যে পালা জিনিসের একটু জ্বালাটা বেশি থাকে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়। আমার কথাটা শুনে হয়তো কারো কাছে হাসিও আসতে পারে, তবে আমাদের আঞ্চলিক ভাষায় এভাবেই বলে, যে জিনিসটা সব সময় আপনার কাছে থাকবে ওই জিনিসটা যদি হঠাৎ করে আপনার থেকে চলে যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। ঠিক বাচ্চার মতো করে আমরা পশু পাখিকে যখন খুব যত্ন করে
এটাকে আগলে রাখি, তখন যদি হঠাৎ করে এটা হারিয়ে যায় তখন কিন্তু সত্যি অনেক বেশি খারাপ লাগে। তো আজকে হেলেন আপুর কান্না শুনতে পেয়ে আমার যে কত খারাপ লেগেছে সেটা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। প্লাস নিচে কয়েকজন আপুর কমেন্ট পড়েছি, দীপা আপু যখন বলছিল ওনার বিড়ালগুলোর কথা, আরও কয়েকজন আপুর কমেন্ট পড়েছি, এত খারাপ লেগেছে। তো আমি সবার জন্য দোয়া করছি, সবার মনের আশা যাতে করে আল্লাহ পূরণ করেন, সবাইকে যেন সবসময় আল্লাহ হাসি খুশি রাখেন। ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার অনেক আপুদের সাথে আমার পরিচয় হয়েছে, বেশ ভালোভাবে আপনাদের সাথে দিনটা চলে যাচ্ছে। দেখা যায় যে আপনাদের সাথে হয়তো আমার কখনো দেখা হবে কি না আমি জানি না, তবে এই যে কমেন্টের মাধ্যমে আমরা সবাই সবার মনের ভাবগুলো প্রকাশ করে থাকি, ওটা থেকে মনে হয় যেন আমরা সবাই সবাইকে অনেক বেশি চিনে ফেলেছি। তো অনেক কথা বলেছি, অনেক কথার মধ্যে কিন্তু ভিডিও সংক্রান্ত তেমন কোনো কথা বলছি না। তো মাছগুলো কিনে এনে তারপর আমি এগুলো সবগুলোকে ক্লিন করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। আর পাবদা মাছগুলো আমার কাছে আজকে বেশ ভালো লেগেছে, 500 টাকা করে কেজি ছিল, তবে একদম বড় সাইজের পাবদা মাছ ছিল যার জন্য খুব ভালো লেগেছে। নর্মালি তো পাবদা মাছ 400 টাকার নিচে আমি কখনো কিনতে পাইনি, তবে আজকের পাবদা মাছগুলো বড় দেখেও 500 হয়েছে, তো আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে। তো খুব ভালো লেগেছিলো, সবগুলো পাবদা মাছ যেমন ফ্রেশ ছিল তেমন বড় বড় ছিল। তো এই তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি, তো আসলে আজকে ডিটেলসে সব কিছু শেয়ার করতে পারবো না। আমার আপুরা অবশ্যই বুঝতে পারছেন, যেদিন আসলে বাসায় বাজার করা হয় ওই দিন দেখা যায় যে অনেক কাজ থাকে হাতে, দেখা যায় এটা থেকে ওটা, ওটা থেকে এটা করতে করতে তো একদম অবস্থা কাহিল। তার মধ্যে আরও কিছু কাঁচা সবজির বাজারও করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, আসলে এত কিছু সম্ভব হচ্ছে না, কেননা ওইগুলো মা আর আয়নের বাবা মিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ধনে পাতা, কাঁচা মরিচ, টমেটো, যা যা এনেছি সবজিগুলো গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছে, তো তার জন্য আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আমার ভিডিওটা এখনও যারা যারা দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের জন্য আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য দেখা যায় যে আমি সব সময় এই রিকোয়েস্টটা আপনাদেরকে করে থাকি। তো প্লিজ যারা যারা এখনও লাইক দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ মনে করে লাইকটি দিয়ে দিবেন। রান্না করতে এসে মনে হলো যে আমার তো রসুন ব্লান্ডার করা ছিল না, তো তাড়াহুড়া করে কিছুটা রসুন ব্লান্ডার করে নিয়েছি, তো কিছুটা রান্নার কাজে লাগাচ্ছি আর কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে মাঝে মাঝে এমনই হয়, তাই না? আমি জানি না আমার ভিডিওটা এখনো কারা কারা দেখছেন, তবে যারা যারাই দেখছেন তাদের মধ্যে কেউ যদি আজকে আমার ভিডিওতে প্রথম এসে থাকেন, সরি আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, ভিডিওটা যদি আজকে প্রথম দেখেন, তাহলে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, ভিডিওর কোনো কাজ কিংবা কোনো কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো এখানে আমি তেলাপিয়া মাছের মাথাগুলোকে একদম তাজা তাজাই ভুনা করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যেদিন মাছ মাংস কেনা হয় ওই দিন যদি রান্না করি একটু বেশি ভালো লাগে খেতে, কেননা সেটা তাজা থাকে। আর ফ্রিজে রাখার পর দেখা যায় যে 2 থেকে 3 দিন পর রান্না করলে আর সেই টেস্টটা পাওয়া যায় না, খুব একটা ভালো লাগে না। তবে যেদিন কেনা হয় ওই দিন যেই রান্নাটাই করি ওই রান্নাটাই আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য আর তেলাপিয়া মাছের মাথাগুলো আমি ফ্রিজে রাখিনি, এগুলোকে তরতাজা একদম ভুনা করে ফেলছি, আর ভীষণ মজা হয়েছিল, বিশ্বাস করবেন না এত ভালো লেগেছে। মাছের মাথাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, তো তার জন্য আর রুই মাছের মাথাটা রান্না করিনি, ভাবছি যেটা কালকে কিংবা পরশু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন রান্না করে নেব। তো ওদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমি একটু ভর্তা করে নিচ্ছি, আসলে যেহেতু আজকে একটু লেট হয়েছে তো দেখা যায় যে দুপুরের খাবারেরও সময় হয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি যে গোসলের আগে আমি সব কিছু রেডি করে যাব, যাতে করে গোসল করে নামাজ পড়ে খেতে বসতে পারি।
আইনে বাবা বাসায় থাকলে দেখা যায় যে আমাকে যে কোনো একটা ভর্তা হলেও করতে হয়, তবে আজকে যেহেতু খুব একটা সময় নেই হাতে, তো ওই রকমভাবে কোনো ভর্তা করতে পারিনি। তো শর্ট টাইমের মধ্যে যে ভর্তাটা করতে পারছি সেটাই করে নিয়েছি। এখানে একটু মরিচ ভর্তা করে নিয়েছি। আসলে দেখা যায় যে মরিচ কিনেছিলাম অনেকগুলো, তো মরিচগুলোর মধ্যে দেখা যায় যে কিছু অর্ধেক ছিল, কিছু একটু নষ্ট হয়ে যাবে রেখে দিলে, তো ওই মরিচগুলোকে আমি ভেজে ভেজে নিয়ে তারপর এগুলোকে তেলে ভেজে নিয়েছি। আর এই ভর্তাটা এখন নর্মালি অনেকেই করতে পারেন, তো এটাকে সরিষার তেল, পেঁয়াজ আর ধনে পাতা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমি যেটা করেছি, মুরগির গিলা, কলিজা, পা, পাখনা, গলা এগুলোকে আলু দিয়ে ভুনা করে নিয়েছি। এগুলো আর ফ্রিজে রাখছি না, মুরগিটাকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে গিলা কলিজাগুলোকে একদম আলু দিয়ে ভুনা ভুনা করে ফেলবো। মাঝে মাঝে যখন নিজের ভিডিওটা নিজে দেখি, অনেক কথাগুলো যখন ভুল থাকে দেখা যায় যে, যেমন এখনও আমি একটা কথা বলতে গিয়ে ভুল বলে ফেলেছি, তো তখন কিন্তু আমার অনেক হাসি পায় যে আসলে অনেক ভুল কিন্তু আমাদের রয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে কিন্তু এই ভুলগুলো যখন নিজের চোখে ধরা পড়ে তখন কিন্তু খুব হাসি। আসলে এই ভুলগুলো ইউটিউব আছে বলেই কিন্তু রয়ে যাচ্ছে, না হলে দেখা যায় যে জীবনে তো কত ভুল করেছি আর ওই ভুলগুলো ভুলেও গিয়েছি, তো ওইগুলো তো এখন আর মনে করাও সম্ভব না। কিন্তু এই যে ইউটিউবে যে ভুলগুলো আমাদের রয়ে যাচ্ছে ওইগুলো কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে ভিডিও দেখলে তখন কিন্তু মনে পড়ে যায়। তো এই তো আমার আজকে দুপুরের রান্নার আয়োজন, যেটা যেটা করেছিলাম, তো সব কিছুর এই ফাইনাল লুকটা একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে মরিচ ভর্তা, যেটা আপনাদের দেখলে অনেক আপুদের জিভে জল চলে আসবে, তো তার জন্যই কিন্তু শেয়ার করা। আসলে এইরকম টাইপের রেসিপি দেখলে আমার তো অনেক বেশি লোভ হয় যে যদি একটু খেতে পারতাম, তো আমার অনেক আপুরও কিন্তু এমনটাই মনে হয়, যার জন্য আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি। এখানে মাছের মাথাটাও ভুনা ভুনা করে নিয়েছি। তো গোসল করতে যাব, তার আগে আমি সব কিছু রেডি করে রেখে যাচ্ছি। ওই যে বললাম, গোসল করে নামাজ পড়ার পর আর কিন্তু খিদে সহ্য করতে পারি না, তখন কিন্তু একদম খেতে বসে যাই। দেখা যায় সারাক্ষণ এমনিতেই কাজ করতে থাকে, যখন গোসল করে নামাজ পড়ি তারপর কিন্তু প্রচুর খিদে পায়, আর তখন দেখা যায় যে হাজার কাজ থাকলেও আমি মনে হয় যে করতে পারবো না। তো তাই সব কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর আল্লাহ যদি কিসমতে রাখে তাহলে সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া তো অফ ক্যামেরায় করেছি, এরপর আর ভিডিওটা অন করা হয়নি। সন্ধ্যাবেলা একটু চা করব, তো তার জন্যই এখানে আমি কিছুটা দুধ নিয়ে নেব আর সাথে চা পাতা। আমি দেখা যায় যে সবসময় চেষ্টা করি যে টি প্যাক কিংবা তাজা যে চা পাতাটা আছে ওটা ব্যবহার করার জন্য, তবে এবার স্বপ্নতে যাওয়ার পর আমি এই চা পাতাটা এনেছি, কারণ এটা কখনও আমি ব্যবহার করিনি। তবে এটা যেমন দামে কম তেমনিতে কিন্তু অনেক ভালো গুণ পেয়েছি আমি এটার। আমি যেহেতু অলরেডি এটা দিয়ে চা খেয়েছি, আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে। অল্প একটু চা পাতা দিলে এটার রং কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, তো আমি কিন্তু জাস্ট অবাক। আমি ভেবেছিলাম যে এটা যেহেতু দাম কম এটা হয়তো ভালো হবে না, কিন্তু সত্যি বলছি এই চা পাতাটা অনেক ভালো। এটা হয়তো কেউ বলবেন যে ক্রমট হচ্ছে, আসলে আমি ক্রমট হওয়ার জন্য বলছি না, আমি এখানে মানে এটা ভালো একটা কাজ পেয়েছি যার জন্য ভাবলাম যে আমার অনেক কাপড় উপকার হবে, তো তাদের জন্যই বললাম। তো আমার কাছে ভালো লেগেছে, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আমার পুরো ভিডিওটা জুড়ে আজকে অনেক ভুল ছিল আমি জানি, আসলে আমার একটু বয়স দিতে রিসেন্টলি অনেক প্রবলেম হচ্ছে, যার জন্য এই ভুলগুলো ভুল রেখে আমি সামনের দিকে আজকে এগিয়ে যাচ্ছি। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আশা করছি আমার ভুলগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো আজ আর ভিডিওটা বেশি দূর নিয়ে যাচ্ছি না, আজকের মতো আমি এখানেই শেষ করতে যাচ্ছি। বরাবর মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।